বাঁকুড়ার শিমলাপালের মাথাচোড়া অঞ্চলের তেঁতুলিয়া সংসদে বিজয় মিছিল করল তৃণমূল। এই প্রথম ওই বুথে সিপিএম বিরোধীরা জয়লাভ করল। এবার জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের হামেনু বিবি মল্লিক। 243টি বেশি ভোট পেয়ে নিকটতম সিপিএম প্রার্থীকে পরাজিত করেছেন তিনি। উল্লেখ্য, এবার শিমলাপালের এই পঞ্চায়েতে কোনো আসনেই বিরোধীরা জয়লাভ করতে পারেনি। 2016 এই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে শিমলাপাল ব্লকের মাচাতলা অঞ্চলের এই বিশাল জয়, বিরোধী শূন্য গ্রাম পঞ্চায়েত গঠন করতে চলেছে আমাদের এই তৃণমূল কংগ্রেস। তার জন্য মাচাতলা অঞ্চলের আপামর জনসাধারণ সহ তৃণমূল স্তরের প্রত্যেকটি মানুষকে জানাই মাচাতলা অঞ্চল তৃণমূল কংগ্রেস এবং যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রণাম, সালাম, জোহার ও ভালোবাসা। কলকাতা 24/7, বাঁকুড়া।